স্যার শুনতেছেন আমার কথা? হ্যাঁ শুনছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বলে দিই একটু, সালাউদ্দিন স্যারকে আমাকে নতুন করে পরিচয় করানোর কোনো দরকার নেই। আমার কাছে মনে হয় যে আপনারা কম বেশি সবাই চিনেন। উনি বাংলাদেশে অনেক বড় বড় প্লেয়ার প্রডিউস করেছেন, তার মধ্যে আমি মানতে চাই না, আমি সবসময় বলি আমি ওনার সৎ ছেলে, বাট সৎ ছেলে হিসাবেও যদি থাকি তাও আমি অনার ফিল করি। উনি অনেকেরই অনেকেরই অনেক জায়গায় উনি অনেক জায়গায় হেল্প করছেন। বাট স্যার, আপনাকে যে কারণে আজকে আমি শোতে ইনভাইট করছি, আমি বলছি স্যার আপনি বিপিএল এ কম বেশি সবার সাথে খেলছেন, খালি একসেপ্ট রিয়াদ ভাই ছাড়া, বাট রিয়াদ ভাইয়ের সাথে আপনি গাজী ট্যাংকে প্রিমিয়ার লিগ করছেন। একটু যদি আপনি আমাকে মাশরাফি ভাইকে দিয়ে শুরু করেন, যে আমি যতটুকু জানি তখন কুমিল্লা চ্যাম্পিয়ন হয় প্রথমবার মতো, তখন কিন্তু কুমিল্লা খুব একটা ভালো টিম ছিল না, তা আপনারা কিভাবে কি করছেন, আপনার সাথে মাশরাফি ভাইয়ের কি স্টোরি ছিল, তারপরে মুশফিকের যখন আপনি সিলেটের সাথে হলো, তারপরে আমারটা আর বলার দরকার নেই, আমি আপনাকে একাই জিতে দিছি, সো ইউ ডোন্ট নিড টু টেল অ্যাবাউট ঠিক না, আর আমারটা আমারটা সহ যদি একটু যদি শেয়ার করতে। প্রথমে মাশরাফি দিয়ে শুরু করি। প্রথম বছর যখন মাশরাফির সাথে আমরা কুমিল্লাতে খেলা শুরু করি, তখন আসলে অকশনের পরে কিন্তু অনেক ড্রামা হয়ে শুরু হয়ে গেছিল। আসলে তখন মাশরাফি খেলবে কি খেলবে না এই নিয়ে তো অনেক কাহিনী চললো। এটা নিয়ে আমার এটা ঠিক করতে আমার 1 মাস লাগলো, সব সবকিছু ঠিকঠাক করতে। তখন আসলে টিমটা মাঠে নামলো, প্রথম ম্যাচ আমরা ঢাকার সাথে কিন্তু খুব বাজেভাবে হেরে যাই। তারপর ওই দিন রাতের বেলা আমি মাশরাফি নাফিজা সবাই মিলে, কিন্তু আমরা যে এই কুমিল্লার যে এটা সবচেয়ে বড় মানে এন্টারটেনমেন্ট, রাত্রেবেলা আমরা বসে বসে আড্ডা মারি। তো ওই দিন রাত্রেবেলা মাশরাফির রুমে আমরা সবাই বসে আছি, মাশরাফির মন খুব খারাপ, সবার মনই খুব খারাপ। তো কথা বলতে বলতে দেখি ভোর 5টার দিকে মাশরাফির সাথে হঠাৎ করে কথা হলো যে ভাই যে টিমের অবস্থা, এই টিম নিয়ে তো আসলে কিছু করা যাবে না, তো এক কাজ করো তুমি আমারে টিমে নামাই দাও। তো আমি চিন্তা করলাম যে ওর টিম নামাবো, সেটা তো চিন্তার বিষয়। তো পরের দিন খেলা তোর সাথে, হ্যাঁ আমি জানি তো মারছে না আমারে চিরাইয়ের সাথে শুরু হয়েছে যখন, তখন তো আমাদের তর তর অনেক রান করছিল, মানে 180 বা 200 81 তো ওই সময়। পরের দিনে তো মাত্রবীর আমরা মাসে তিনে নামা দিলাম। তো তুই যে মাঠে যে ভুলটা করছিস আমরা এটাই চাইতেছিলাম। আমি মাসে চাচ্ছিলাম যে মাসে তামিম যেন তার মেন বলাররা মাসে থাকতে থাকতে ওদের মেন বলার গুলা শেষ করে দেয়, এবং তামিম ওই ভুলটাই করছে এবং মাসে ওই দিন ম্যাচ জিতে দিচ্ছে। তো ওইখান থেকে আসলে আমরা টিমের একটা ফ্লো পেয়ে যাই, তারপরে আস্তে আস্তে টিমটা ভালো হয়ে যায়। তো এটা আসলে পুরোটাই মাসাবির অবদান, মাসাবির মাথা থেকে কিন্তু স্যার তুমি স্যার টিম কিন্তু খুব বেশি অনেক কাজ করছে স্যার। আর মানে এতদিন এত কিছু শিখাইছেন, ব্যাট ধরা শিখাচ্ছেন, কিছু তো আপনাকে ফেরত দিতে হবে, ইচ্ছা করে হারছিলাম বুঝছেন, এত লাফানোর দরকার নেই আপনি ঠিক আছে, আপনি শুনতেছেন। আচ্ছা স্যার, মুশফিকের সিলেটের নিয়ে বলেন, সিলেটটাও খুব স্ট্রং টিম ছিল না, বাট যেভাবে মুশফিক খেললো, আমাদের সিলেট তো সিলেট একেবারে আমরা যে 5টা ফরেন প্লেয়ার ছিল সবগুলাই কিন্তু অ্যাসোসিয়েট টিমে ছিল, আর জিম্বাবুয়ান প্লেয়ার ছিল, স্টার্লিং, মাসাকাদজা, চিকাম্বুরা, নবি, নানাস, এই 5 জন ছিল, আর আমরা মুশফিক ছিল, সৌরভ ছিল, একেবারে মানে ইয়াং টিম। আর মুশফিক তো সেই বছর দুর্দান্ত পারফর্ম করছে, এবং শুধু আমাদের টিমটা মনে হয় যে আমার মনে হয় আমরা সেমিফাইনালে ঢাকার সাথে হেরে যাই, লাস্ট বলে 6 রান দরকার ছিল। আমি তো ভাবছি যখন চিকাম্বুরা মারলো তখন ভাবছি যে 6 হয়ে গেছে, আমি কিন্তু মাঠের ভিতরে দৌড় দিছি, পরে দেখি যে লাইনে ক্যাচ হয়ে গেছে। তো ওইটা অনেক ইমোশনাল ম্যাচ ছিল, পরে ম্যাচটা আমরা হেরে যাই। বাট মুশফিক ওই টুর্নামেন্টে ব্রিলিয়ান্ট ছিল, মানে ও একাই আসলে পুরো টিমটা কিন্তু টেনে নিয়ে আসছে। কারণ ওই যেটা স্যার বললো যে ওই বছর আসলে টিম আমাদের এমন ছিল যে কাগজে কলমে কখনোই ভালো না, বাট স্যারেরও একটা বিলিফ ছিল এবং আমরাও চেষ্টা করছি যেভাবে হোক এই টিম নিয়ে, কারণ টি-20 ফরম্যাটে তুইও জানিস যে পেন অন পেপার মানে যাই হোক মাঠে খেলা হয় মেইন। তো আমি একটা ছোট ইনসিডেন্ট বলে যে তারপরে আমরা যখন সেমিফাইনালের দিকে যাবো যাবো আর কি কোয়ালিফাই করলাম যে প্লে অফের জন্য, তখন ওয়েস্ট ইন্ডিজ থেকে কয়েকটা প্লেয়ার আসলো, ডোয়েন স্মিথ, সুলেমান বেন, স্যার মনে আছে, তারপরে চন্দ্রপল, তো আসতে এখন ওরা তো একটু কম কথা বলে, কম মেসে, এখন টিম মিটিংয়ে স্যার কথা টথা বলার পর তো যেদিন ডোয়েন স্মিথের খেলাবে না বা কাউরে খেলাবে না, স্যার আমরা তুই মুশফিক তুই একটু বলে দিস ও আজকে খেলতেছে না ঠিক আছে, ওর সাথে একটু কথা বলে দিস, আমাকে স্যার আচ্ছা ঠিক আছে, আর আমি হ্যান্ডেল করতেছি টেনশন নাই। তো অনেক মজার এইরকম মানে ইনসিডেন্ট ছিল যে স্যারের সাথে কাজ করা আসলে রিয়েলি অনার। স্যার আমার কথা শুনতেছেন আপনি? আর টুইন স্পিডের সাথে তো কথাই বলা, জিএস স্পিড কেমন আছো? তো ওর তো জিএস স্পিড, তুমি কেমন আছো সকাল বেলা? কথা তো বলছি, কথাই বলে একটা মানুষ। আচ্ছা স্যার আমার কথা শুনতেছেন আপনি?
স্যার আমার কথা শুনতেছেন? আচ্ছা স্যার, আরেকজন যে ব্যক্তি আছে, এর ব্যক্তি এই ব্যক্তিটাকে আমি একটু স্পেশালি আপনাকে পরিচয় করে, এই ব্যক্তির কারণে কিন্তু আপনি হসপিটালে ছিলেন অনেকদিন, এই লাস্ট বিপিএল এ সেমিফাইনালে আমাদেরকে এই ব্যক্তি হারাইছে আমাদেরকে, স্যার ভুলিয়েন না কিন্তু মাঝখানে যে ব্যক্তিটা বসে আছে। বুঝছেন, রিয়াদ ভাইয়ের ব্যাপারে কিছু একটা বলেন স্যার। বেটা এইসব চাপাবাজি পরে করো, চাপাবাজি পরে করো। রিয়াদ তো আমার তো সিনিয়র হয়ে যায় তাহলে খেলায়। রিয়াদ ভাই মনে আটকে গেছে, যাই হোক, রিয়াদ ভাই মনে আবার রিয়াদ ভাই মনে আসতেছে স্যার। যেটা বলে যে যেটা যে সম্পর্কটা আপনারা সবাই দেখতেছেন আমাদের সাথে স্যারের, এটাই আমাদের সবচেয়ে স্ট্রং বন্ডিং ক্রিয়েট করে। নর্মালি স্যারের সাথে আমরা এত ফ্রি, এত সবকিছু শেয়ার করতে পারি, দেখে ওনার সাথে সবাই খেলতে চায় আর সবাই এনজয় করে আর কি। স্যারকে এখনো আমি সম্মান করি এবং ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে ইনশাল্লাহ স্যার আমি আপনাকে সম্মান করবো স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মতো কোন কোচ এই বাংলাদেশে জন্ম নিনি স্যার। ট্রু, কথাটা বুঝি নাই, মানে আপনার মতো কোন কোচ এখনো জন্ম নিনি স্যার এই বাংলাদেশে। অবাগা আপনি, থ্যাংক ইউ। এই যে মজা নিচ্ছি না স্যার, স্যার মজা নিচ্ছি না, আপনি না স্যার, মজা পাবেন না, এটা আমি কথা বললে আপনি মজা পাবেন, এই জন্য আমি কথা বলি না আপনার সাথে এখন। আপনি এটা যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলবে, আমি বললে হয়তো বা সবাই বলবে আমি বায়াসড। আমি স্যার আপনারে 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 আমি শুনেন, আমি এক জায়গায় আপনারে আমি অন্যভাবে দেখি। সালু ভাই তোমার তো তুইও কই আপনিও কই তুমিও কই, ঠিক আছে? তো তোমারে আমি একটা জায়গায় অন্যরকম ভাবে, সেইখান থেকে তোমার প্রতি আমার আলাদা রেসপেক্ট, সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক যদি ক্যারিয়ার ফিরে পায় কারো কারণে, উপরে উপরে আল্লাহ আর নিচে হচ্ছে তুমি, ঠিক আছে? হ্যালো সরি গাইস, আব্দুর রাজ্জাক কিছু বলতেছিলেন মনে হয়। সবসময় চেষ্টা করে যে টিমের রেজাল্টটা করার জন্য, টিম মাঠের ভিতরে অনেক অ্যাক্টিভ থাকে এবং অনেক প্ল্যান করে, এবং ওরা তো অনেক প্ল্যান করে আসছে। খুলনা যখন আমাদের ইংলিশে খেলে তারা তো অনেক অনেক প্ল্যান করে, বোর্ডে অনেক প্ল্যান করে আসছে। বাট রিয়াদের আমরা কিছু করতে চাই না, আমরা দেখতে নামি নাকি? না না তুমি বলে যাও, বলে যাও, আমি শুধু অল্প একটু ভুল ধরালাম, কিছু একটা করতে চাই। আরে আর সবাই তো কিছু করতে চায়, আরো ভালো কমপ্লিমেন্ট দাও, আরো কত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট আছে। স্যার থ্যাংক ইউ আপনি জয়নিং করার জন্য, আপনাকে বেশি ক্ষণ আর রাখবো না, কিন্তু যাওয়ার আগে আমি একটা কপিল শর্মার শো থেকে একটা ডায়লগ আছে, আমি ওটা আপনাকে অবশ্যই বলতে চাই। স্যার জীবনে তো অনেক বড় বড় প্লেয়ার প্রোডিউস করছেন, অনেক বড় বড় প্লেয়ারের সাথে খেলছেন,
একসাথে টিমে কোচিং করেছেন, কিন্তু জীবনে কোনোদিন ভাবতে পারছিলেন আমার সাথে আসতে পারবেন আপনি? বুঝি না, আবার বল। এটা শুনবে না নে, বুঝছিস? আমি বললাম যে জীবনে তো অনেক বড় বড় প্লেয়ার আপনি বাংলাদেশকে দিয়েছেন, অনেক বড় বড় প্লেয়ারকে কোচিং করাইছেন, কিন্তু কোনোদিন জীবনে ভাবতে পারছিলেন যে আমার শোতে আসতে পারবেন? আমার এই শো এর পার্টনার থাকতেন তাহলে আমার এই জিনিসটা খারাপ লাগছে। থ্যাংক ইউ স্যার, আপনি আসেন, সময় দিয়েছেন, আমি